আজকে আমি তোমাদের এক বন্ধুর অনুরোধে মেটের আরেক রকম রেসিপি শেয়ার করছি। আগে আমি তোমাদের মেটের চিকেন দো পেঁয়াজা করেছিলাম, মেটের দো পেঁয়াজা, সেটা তার খুব ভালো লেগেছিল। তার নাম তাপসী, সে বাইরে থাকে, তো সে আমাকে অনুরোধ করেছে মেটের আরেকটা কিছু খুব চটজলদি রেসিপি বলতে, মানে দেখাতে আর কি। এখানে আমার চিকেনের 500 গ্রাম মেটে আছে, তোমরা চাইলে মাটনও নিতে পারো। চিকেন আমি নিয়েছি, তো এটা আমি জাস্ট মানে ছোটো ছোটো করে কেটেছি, তোমরা চাইলে পুরোটাও রাখতে পারো, গোটা আরও ছোট করতে পারো, তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা ছোট বড় করে নেবে। এই রান্নাটির নাম হচ্ছে মেটের চচ্চড়ি। আমরা পুঁই শাকের চচ্চড়ি শুনেছি, তাই তো? মেটেরও চচ্চড়ি হয়। কিন্তু এই সব চচ্চড়ি করতে কী কী লাগছে? খুব সাধারণ ইনগ্রেডিয়েন্টস, সেখানে পেঁয়াজ লাগছে, আর এইখানটা যে পেস্ট একটা তৈরি করেছি, আদা রসুন পেঁয়াজ বাটা, তার সঙ্গে কাঁচা লঙ্কা। রেশিওটা বলে দিই, যেহেতু আমার কাছে 500 গ্রাম চিকেনের মেটে আছে, তো সেখানে আমি প্রায় ছোট বড় মিলিয়ে 16টা পেঁয়াজ নিয়েছিলাম। তার মধ্যে অর্ধেক পেঁয়াজ আমি এই কুচনো রেখে দিয়েছি ভাজবো বলে, অর্ধেকটা আমি পেস্টের সঙ্গে পেস্ট করেছি। এর সঙ্গে আমি 12টা রসুন কোয়া দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুন আদা দিয়েছি। তাহলে এই পেস্টটাতে কী থাকলো? আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা ফাইন পেস্ট বানিয়েছি। এবার চলো রান্নায় যাই। কড়াইতে আমি 3 পলা সর্ষের তেল দিয়েছি। রান্নাটা প্রথমে আমি সর্ষের তেলে করব, তারপর আমি মাখন যোগ করব। খুবই সুস্বাদু উপাদেয় হয় এবং গন্ধও খুব ভালো হয়। কেটে রাখা ধুয়ে রাখা আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়, খুবই সহজ রান্না। রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস যদি মনে করো, রুটি লুচি দিয়ে তো যায়, ফ্রাইড রাইস দিয়ে পোলাও দিয়ে যায়, খুব আর কি গ্রেভিও হয় না, একটু শুকনো শুকনো হয়, একটু খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা তোমরা মেটে খেতে পছন্দ করো, অথচ ভ্যারাইটি রান্না জানা সবসময় সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আমি তাদের মধ্যেই একজন বন্ধু আমাকে বলেছেন তাপসী, আমি তারই অনুরোধে রান্নাটা করে দেখাচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অনেকের মেটেতে একটা আষ্টে গন্ধ লাগে, সেক্ষেত্রে তোমরা মেটে যখন ধোবে বাজার থেকে নিয়ে আসার পর আমরা তো ভালো করে ধুই, একটুখানি লেবুর রস আর সামান্য নুন, বেশি নুন দেবে না, জল ছেড়ে যাবে। যদি নুনটা অ্যাভয়েড করতে পারো, সামান্য নুন দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে আবার খুব ভালো করে ধুয়ে নেবে, তাহলে দেখবে ওই আষ্টে গন্ধটা থাকে না। আমাদের খুব একটা অসুবিধা হয় না বলে আমি ওই লেবু রস মাখাইনি। আমি 5 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু সফট হবে বলে। 5 মিনিটের মধ্যে আমি একবার এসে দেখে গেছি, দেখো একটু লালচে লালচে ভেজেছি, তোমরা চাইলে আরও লাল করতে পারো। পেঁয়াজ আমার সফট হয়ে গেছে, এবারে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। খুব সোজা রান্না, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যায়। আমি যখন পেস্টটা করেছি এর সঙ্গে একটু নুনও দিয়ে দেব, নুন ঝাল মিষ্টিটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমি বারবারই তোমাদের বলি, তোমরা শুনে থাকবে যে প্রত্যেকটা কাঁচা মশলার একটা নিজস্ব গন্ধ আছে, সেই কাঁচা মশলার গন্ধটা যাতে না থাকে, অনেকে তো নিতে পারে না, সেজন্য খুব ভালো করে একটু নাড়বে। রসুনের কাঁচা একটা গন্ধ থাকে, পেঁয়াজের থাকে, তো সেগুলো খুব ভালো করে নাড়লে দেখবে কষানোও হলো, কাঁচা গন্ধটাও চলে গেল। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে রেখেছি। আমি যখন পেঁয়াজ দিয়েছিলাম তখন একদম লো করেই দিয়েছিলাম, যাতে পুড়ে না যায়। খুব সুন্দর রসুনের ফ্লেভারটা এসেছে। এবার আমি ধুয়ে রাখা মেটেটা দিয়ে দিচ্ছি।
ভালো করে কিনতে রেখে কষাবো। তোমরা যখন জিনিসগুলোকে দেখো, বিচার বিবেচনা করো, কেউ রান্না করে আমাকে ফিডব্যাক দাও না বন্ধু, খুব ভালো লাগে। তোমাদের ফিডব্যাক আমার খুব ইন্সপিরেশন যোগায়। খুব ভালো করে একটু নাড়াতে হবে, মানে কষাতে হবে। এবারে আমি অন্যান্য উপকরণগুলো আস্তে আস্তে দিতে থাকবো। গ্যাসটাকে একদম সিমে করে দিলাম। দুটো পাকা টমেটো জাস্ট কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা পিউরিও দিতে পারো, পিউরিতে মিষ্টত্ব থাকে, সেটা বুঝে দেবে। এটা গোলমরিচের গুঁড়ো, চামচটা দেখছো, এই চামচে দু চামচ। সামান্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা রঙের জন্য দিচ্ছি, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। খুব ভালো করে কষাতে হবে। কষানোর পর আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। এর মধ্যে টমেটোটাও ভালো করে কষিয়ে দিলাম, টমেটোটাও সফট হয়ে যাবে, খেতে উপাদেও লাগবে। তুমি অবশ্যই বাড়িতে একবার বানিও, আর তাপসী তুমি তো নিশ্চয়ই করো, তুমি আমাকে অনুরোধ করেছ, চেষ্টা করছি তোমাদেরকে। সচরাচর বাড়িতে মেটে খাওয়া চলটা খুব কম, তো আমাদের তো ইচ্ছা করতেই পারে মাংস না খেয়ে একদিন মেটে খেলাম, তারই ভ্যারাইটি আর কি রান্না চেষ্টা করলাম তোমাদের শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানিও। আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকা খুললাম, দেখো আমি কিন্তু জল দিইনি, কতটা জল বেরিয়েছে মেটে থেকে। এবারে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, জুসটাকে একটু শুকিয়ে নেব। মেটে আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার যেটা করব, সামান্য গরম মশলা দেব, গরম মশলা একটু ঝাঁঝও হয়, এইটুকু দিচ্ছি। তোমরা চাইলে বাটা গরম মশলাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। খুব ভালো করে আমি নাড়বো গরম মশলার যে উগ্র গন্ধটা, যাতে অনেকের আছে শরীর খারাপ হয় নিতে পারে না, সেই জন্য আমরা তো আমরা নিতে পারি না, কিন্তু কিছু কিছু রান্নায় দিলে খুব ভালো টেস্ট হয়, কিন্তু সেই জন্য আমি একটু মেলে দিচ্ছি। আর যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা একটু ঢাকা দিয়ে রেখো। জলটা মরে এসছে, আমি কিন্তু আলাদা করে এখনো জল দিইনি, একটু ড্রাই হবে। আমি আমার প্রয়োজন মতন এরকম রেখেছি, কেউ চাইলে তোমরা আরো একটু ড্রাই করে নিতে পারো, আরো শুকিয়ে নিতে পারো, মানে একটা একটা করে মেথিগুলো দেখা যায়, সেটা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা করবে। এবারে গ্যাসটাকে একদম আমি লো করে দিয়েছি, বাটার সবার শেষে আমি এই 1/2 চামচ বাটার দিলাম, দিয়ে একদম ঢেকে দিচ্ছি যাতে গন্ধটা না বেরিয়ে যায়। সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার মেটে চচ্চড়ি, তোমরা বলো তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে, অবশ্যই আমাকে ফিডব্যাক জানিও।